আপনি জানেন 6ই ডিসেম্বর একটা আলোচিত দিন ভারতবর্ষের ইতিহাসে। তো সেই দিন জামাত ইসলামী আপনাদেরকে নিয়ে মসজিদ ভিজিট প্রোগ্রাম করছেন। তো এই দিনেই মানে বাবরি মসজিদের এটা হয়েছিল, কিন্তু জামাত এই ধরনের একটা প্রোগ্রাম করছে। তো এই ব্যাপারে আপনার কিছু অভিমত? আমি কৌশিক মহাশয়ের কাছ থেকে তার মতামত জানতে চাচ্ছি। অসমুদ্র হিমাচল ব্যাপী আজ তৃতীয় বিশ্বের সর্বত্র মানুষে মানুষে যে বিদ্বেষ, যে ঘৃণা এবং এক ধর্মের প্রতি অপর ধর্মের যে অনীহা, তার বিরুদ্ধে এক জীবন্ত জিহাদ হিসাবে আজকে জামাতে ইসলামে হিন্দের পরিচালনায়, প্রযোজনায়, গ্রন্থনায়, সম্পাদনায় তথা সামগ্রিক তত্ত্বাবধানে মসজিদ পরিদর্শন এবং মসজিদ বিষয়ক আনুষাঙ্গিক কিছু কথা জেনে আমরা যারা অমুসলিম ব্যক্তিত্ববৃন্দ আজ এখানে উপস্থিত হয়েছি, তারা প্রত্যেকেই অবশ্যই সমৃদ্ধ হতে সমৃদ্ধতর হয়ে উঠলাম বলে আমার অনুভূতি। এই জাতীয় অনুষ্ঠানের আরও আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। জয়তু জামাতে ইসলামে হিন্দ, দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আপনাকে। আজকের এই যে প্রোগ্রাম মসজিদ ভিজিট কর্মসূচি, এটা আপনার কেমন লাগলো বা এ সম্পর্কে আপনার কিছু অভিমত আমরা জানতে চাচ্ছি। অসমুদ্র হিমাচল ব্যাপী মানবতাবাদে স্বয়ং সম্পূর্ণ জামাতে ইসলামী হিন্দের উদ্যোগে তথা নিবেদনে হাওড়া জেলার শাখা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ইতিপূর্বেও হয়েছে নিন্দিগি মসজিদে। আমার মতো একজন অত্যন্ত নগণ্য ব্যক্তির এই এতিম মিসকিনের উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। আর বর্তমান এই অনুষ্ঠান জগদীশপুর বোধ হয় বৈদার এই মসজিদের অনুষ্ঠানেও আমি উপস্থিত থাকতে পেরে সত্যিই আমি নিজেকে ধন্য কৃতার্থ মনে করছি। আপনাদের এই আলোচ্য সভার দীর্ঘায়ু কামনা করে আপনাদের সকলের বক্তব্য সম্পর্কে আমার তিনটি শব্দ: আমি মুগ্ধ, বিস্মিত, হতবাক।